গুড মর্নিং বন্ধুরা, প্রজ্ঞা প্রভাতি জানি তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি একটা সুন্দর সকাল তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারছি। খুব সুন্দর মিষ্টি মধুর রোদটা বেরিয়েছে, কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আজকে খুবই ভালো লাগছে। আর তোমরাও খুব ভালো থাকো, আমিও খুব ভালো থাকি। আজকে সোমবার, শিবের পুজো করতে হবে, তো শরীরটা খুব দুর্বল লাগছে, কেন লাগছে সেটাও জানি না। তো একটু আগে আমরা বিছনা থেকে উঠলাম, জাস্ট এখনও দেখো বিছনাপত্র সব পড়ে রয়েছে। তো চলো, আমি মধ্যের মধ্যে লাতা দিয়ে এসে তোমাদের সামনে কথাটা স্টার্ট করলাম, আর এরপরে আমি একবার সিধা চলে যাবো বিছনা বাগাতে, বিছনাগুলো পরিষ্কার টরিষ্কার করে জল ভরবো, ভরে তোমাদের দাদা ভাইকে একটু বাজার পাঠাবো। আজকে আমাদের ভাত করবো না, আজকে অন্য একটু কিছু খাবারের জিনিসপত্র তৈরি করতে হবে। তো চলো, তোমরা সঙ্গে থাকো, পাশে থেকো, সারাদিনটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সব কাজের মাঝে এই কাজটা তো প্রথমেই করে নিচ্ছি। আজকে সকালবেলায় বললাম তোমাদেরকে আগে বিছানাটা গুছিয়ে নেবো, তলো দেখতেই পাচ্ছ টান টান করি, একবারে টান টান উত্তেজনা নয়, টান টান করে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, আর বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি পরের কাজের জন্য। আমার সাদা চা আবার দুধগুলো ভাসছে, সতা দিচ্ছে, আর একটা বিস্কুট, হ্যাঁ, আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, আজকে ছোলার তরকারি হবে। আর ওই যো আমার বাবানের ম্যাগি, এই যো একবারে একটু হয়ে গেছে, এক পিস করেছি, আর আমার বাবুর মুড়ি সেই ঘরে। এই যে আমার বাবু হাত আড়াল দিয়ে দিয়েছে ছোলা, আচ্ছা আর হাত আজা পড়ে গেল, আচ্ছা আরে হাত পা, তুমি ছোলা ছেলে না, তুমি সোনা না, একটা নাও ছেলে, সবাই দেখছে দেখ, সবাই দেখছে দেখো, তুমি একটা নিলে সবাই ভালো বলবে তোমাকে, খেয়েছে গো, ঠিক আছে, তো একটা হাঁপি খেলতে হবে, তা খেয়েছে কথা শুনেছে, রোদটা খুব একটা হাঁপি খেলতে হবে, হাঁপি চলো, ওখানে মোবাইল দেখে দেখে খাবে, চটপট খাবে, বাবা পকবে না রে, তাও চটপট খেয়ে নাও, চলো আমরা ওদিকটা চা খাই, দিয়ে বাড়িতে যা যা কাজকর্ম আছে সেগুলো ছেড়ে নিই, দিয়ে ছোলা আলু তরকারিটা কুটে আগোটা বসাবো। তো দেখতে পাচ্ছ সকালবেলায় সব কিছু প্রত্যেকটা জিনিস কেচে নিচ্ছে সুন্দর করে, হ্যাঁ, আর এটা বেডশিটটাও মিলেছে, যা তো দেখো মিলাটিলা হয়ে গেল, এবারে সবগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মিলে দিচ্ছি। এবারে দেখো এইটাকে কিছুতেই জল নিংড়াতে পারছি না, শেষকালে বাবানকে ডালাম, দুজনে মিলে টান 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 করে জল বের করে ফেললাম। তো দেখলে বাবা হাম্বা করছে, তো দেখলে আমি একটু আগে জামাপত্রগুলো মিললাম, তো এবারে এখন আমি একটা ডিশ নিয়ে হাজির হয়ে গেছি ছোটো ঘরে, তো আনাজ ঘর যাকে বলে আর কি। এখানে কিছু আলু কেটে নেবো, আলুটা কেটে আগে ছোলা আলু তরকারিটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে ঘরগুলো চিপে 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 পুছে নেবো, দিয়ে স্নান করে নেবো, তারপরে লুচিটা স্নান টান করার পরে ঘুরবো, কারণ তাড়াতাড়ি ওটাও করতে হবে। সব থেকে মানে মেন যে ব্যাপার সেটা হচ্ছে বাবার পুজো, বাবার পুজোটা আমাকে আগে করতে হবে, যেহেতু আমার এখনও সরঞ্জাম এসে পৌঁছয়নি, সেহেতু আমি একটু বেকার বসে না থেকে আমি আমার কাজটা শুরু করি, তাই আমি এখন ডিশপত্র নিয়ে চলে এসেছি। ওই যখন আলু রয়েছে ওই আলুগুলো কাটবো, তো চলো তোমরা সঙ্গে থাকো। তো চলো আলুর খোসাগুলো ঝটপট ছাড়িয়ে নিই, এবং সব আলুগুলোকে কুচি কুচি এক সাইডের করে কেটে নিয়ে তরকারি করতে নেব। তো চলো দেখতেই পাচ্ছ আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে আদা একটু কুচি করে নিই, কুচি নয় তা কুড়ে দিচ্ছি একটু, আর আজকে সবটাই আমি ওই এই কাঁচা লঙ্কা দিয়ে করবো। তো চলো কড়া গরম হোক, ওরা দেখতে থাকো। তো দেখো আমি তেজপাতা একটু দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলো চেরা নেই বোধ হয়, লঙ্কাগুলো একটু ফের ভরে দিল। তো চলো দাঁড়া না একটু পরে খাবি, দাঁড়া দাঁড়া, এই দেখো অবস্থা দেখো, পা থেকে মাথা পর্যন্ত দেখে লো, বাজারে গেছিলো প্রচুর রোদ লেগেছে, আর সত্যি রোদটা কেমন উঠেছে দেখেছো, ও তাকানা যাচ্ছে না, তার জন্য এই অবস্থা। আবার হাপু হাপু খেলছি, অনেক রকম খেলা দেখেছো, হাপু খেলা দেখেছো বলছে, আমি হাপু হাপু খেলছি, কেমন খেলছো হাপু খেলা, সেটি কিরকম, আবার ঠ্যাং তুলে বই পড়া দেখতে পাবো নাকি। তো চলো, ওরা পাগল, ওরা পাগলের দিকে থাক, আমি আমার রান্নার দিকে যাই। তো চলো সব কাজ সারা হয়ে গেছে, এসে আমি ঘর মুছতে চলে এসেছি, ঝটপট করে এই ঘর ও ঘর মুছে দিচ্ছি, যে দেখো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি, মনে হচ্ছে পাচ্ছ না ঠিকঠাক, তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, আয় দেখো বালতিটা একটু উঠে দিত। তো চলো চটাপট চটাপট ও ঢুকে গেছে আমি ভিতর দিকে গো, আর আমার একটু খাটের তল টল একটু পরিষ্কার না করলে ভালো লাগে না।
তো দেখো আবার দুজনে মিলে চলে এসেছি বেলতে। ওরে বাবরে, এ দেয় তো ও দেয়, এ দেয় তো ও দেয়, কেমন লাগছে দেখতে বলো দেখি। হ্যাঁ, তার মাঝে আরেকজন হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছ, ও মোবাইলে ব্যস্ত থাকে অলটাই। তো চলো দেখতে পাচ্ছ সুন্দরভাবে লুচিগুলো কি সুন্দর ফুলছে। এই ফার্স্ট স্টার্টিং এই দিলাম জাস্ট দুটো, বাবুই টিফিন থেকে আসলো খেতে বাড়ি, এই দুটো লুচি বাবুর যাবে। তো চলো তো দেখতে পাচ্ছি একটার পর একটা দিয়ে দিচ্ছি ঝটপট করে একসঙ্গে চারটে, কারণ জোয়ারটা অনেকটা বেশি দিয়েছি তো সেই জন্য চারটে একসঙ্গে করে মানে ভাজছি। একটু মানে খুব খুব দেরি হয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম যে একটু জোয়ার বেশি দিয়ে দিলে আমি একটু চটপট করে তৈরি করে দিতে পারবো। দেখো তো দেখো এখানে দিয়েছি, তার থেকে আমি কিছু কয়েকটা বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু কলাই, তরকারি, আমি এখানে পাঁপড় একটা ভেজে রেখেছি, একটা নয় ওর পাপাকে দিয়ে দিয়েছি। পাঁপড়ের সঙ্গে ভেজে খাবি তো? না পরে খাবো, পরে নিয়ে যাবো। তো চলো এই একটা পাঁপড় নিয়ে নিচ্ছি, আর ওদের দুজনের জন্য রয়েছে, ওরা যদি খাই খাবে না। আমি তার সঙ্গে একটা মিষ্টি নিয়ে নিই, তারা একটু দই নিয়ে নিই, চাবো সে ইচ্ছে। এটা বাবানের দই, এটা মানুষ তো, এটা আমার তো, এবার যতটুকু দই থাকবে ওরা পাপা আর মেয়ে খাবে, ওদেরকে বেশি দেবো না, বুঝতে পারছো? দই টই রইলো, ওদের চাপা টাপা দিয়ে একটা মিষ্টি নিয়ে নিই আমি, ধরে দিলাম মিষ্টি আনা হয়েছে। তো মিষ্টিটা ঢালি, চারটে মিষ্টি তো আমি একটা নিয়ে নিই, এখন খাবি না পরে? হ্যাঁ, আমি পরিপাটি করে খেয়ে নিচ্ছি, কারণ আমি সবার শেষে খাচ্ছি, তার জন্য একটু ব্যবস্থা করে খেয়ে নিচ্ছি। তো চলো আমি ওদের খাওয়াটা। তো দেখো আমার বাবু ঘুরে আসলো, আমার বাবু হচ্ছে স্কুল থেকে একটু আগে আসলো, অল্প একটু টিফিন করলো, করে এখন পড়তে যাচ্ছে, সকালে আজকে মিস হয়েছে পড়াটা, সেই জন্য আজ এখন পড়তে যাচ্ছে, এখন চারটে থেকে পড়া, কিন্তু চারটে পনেরো হয়ে গেছে। তো চলো ওকে একটু আগিয়ে দিই, ও কোথায় গেলো কোথায় গেলো, চলো। আর বাবানকে বাবানের পাপা নিয়ে গেছে, ও তো পাটা একটু ব্যথা, কারণ টিউশনি না গেলে একটা সমস্যা ছিল, সেই জন্য বলছো তাহলে পাপা একটু দিয়ে আসবে, চলো এ আসতে চল। তো পাপার সঙ্গে গেল, আর লোকের ভরসায় না যাওয়াই ভালো, যাকে জিজ্ঞেস করাচ্ছে সেই বলছে যে না আমি যাব না, এমনকি স্যারও বললেন যে আমি ওইদিকে যাব না, সেই জন্যই বাধ্য হয়ে পাপা একটু দিয়ে আসলো। আসলো বলতে এখন এই যাচ্ছে বেরিয়েছে, ওটা ক্যাপচার করলাম না, কারণ একটু ব্যস্ত হয়ে উঠেছি মানে ছোটোটাকে একটু আগিয়ে দেবো বলে। তো চলো ও আবার দেখতে হবে, ঠিক আছে। তো দেখো আমি যখন খাবার খাচ্ছিলাম না, আমি যখন বাবুকে টিউশনে দিতে গেছিলাম তখন তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল, তারপরে আমি এই যে দেখো জল খাচ্ছে, টিউশন থেকে চলে এসছে, এসে জল টল খাওয়া খাই হলো, টিফিন খেলো দুজনে। তবে মনটা খুব খারাপ, আমার বাবানের পাটা আবার খুব ব্যথা করছে, দেখি ডাক্তার দেখাতে নিয়ে যাব, বুঝে উঠতে পারছি না, ডাক্তারকে ফোন করছি কিন্তু ফোন হচ্ছে না, তো কী করি সেটাই ভাবছি। বারে বারে ফোনটা করবো, কাল সকাল অবধি যদি ফোনটা ধরে অবশ্যই নাম লিখিয়ে চটপট চলে যাব ডাক্তারটা দেখাতে, কিন্তু এটা তো ফেলে রাখা যায়নি। আর এইদিকে আমার বাবু হচ্ছে বেকাচ্ছে, এঠো মুচ্ছে, তাই তো নিজে খাচ্ছে নিজেই ই করছে, না বাসনটাকে রেখে দেবো, কাজের মেয়ে দেখেছো কত, তাহলে পড়াশোনা করে না, তা পড়াশোনা করে নি করা, আর আমি নাম্বারটা লাগাতেই থাকি, না লাগাতে তো শুয়ে গেছি, জানি লাগাতেই থাকি। তো চলো আমি একটু চা খাই, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, চা করে চা খাই, আবার রাত্রের দিকে তোমাদের সামনে আবার আসছি। তো চলো। তো বন্ধুটা দেখো, তখন তোমাদেরকে বললাম যে মেয়েটার পাটা খুবই সমস্যা হচ্ছে, সত্যি খুবই সমস্যা হচ্ছে, একটু আগে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করলাম, দিয়ে এক জায়গায় বসবেন জানতাম, কিন্তু আর এখন জানলাম যে আরেক জায়গায় বসবেন, কিন্তু কিছু করার নেই, পায়ের পরিস্থিতি খুবই খারাপ,
এরপরেও বস থাকা আমাদের ঠিক হবে না, তাই ওর পাপা বলল যে চলো ডাক্তার দেখিয়ে আসি কালকে। সেই জন্য ডাক্তারবাবুর কাছে নামটা লিখালাম, আর মাঝে মাঝে তো এগুলো প্রয়োজন হয় দেখতেই পাচ্ছ, সেই জন্য এগুলোই বার করে রাখলাম। তো চলো আজকে আর বাড়াচ্ছি না, তাই একটু অল্প কিছু কাগজপত্র গুছাতে হবে এবং সকাল সকাল বেরোতে হবে, তাই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে যাবো সবাই। আজকে সারাদিন তো সিরিয়াল বার হয়েছে, তোমরা জানোই, তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করেছি প্রায় যতটুকু পেরেছি কাজের মাঝে মাঝে, সবটা যদি দেখায় সারাদিনের ব্লগ তোমরা পাগল হয়ে যাবে। তার মাঝে থেকে 10 মিনিট কি 20 মিনিট তোমাদেরকে বেছে ব্লগ দিই আমরা, যারা ব্লগার যারা দেখো তারা জানো এটা। তো চলো তোমরা সবাই খুব ভালো থাকো, আমরাও ভালো থাকবো, এই কামনা করো মেয়েটা তোমার ভালো হয়ে যায়। শুভরাত্রি, গুড নাইট, টাটা।